আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কি করে আপনারা ইউটিউব মনিটাইজেশন অন করেন। তার জন্য প্রথম যেটা করতে হবে, আপনার মেল আইডিতে একটা অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো আসার পর আমি, যেমন আমার এখানে একটা মেল আইডিতে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটাতে আমি এখন ঢুকবো। এখানে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম মনিটাইজেশন অনেকে অনেক ভিডিও দিয়ে রাখছে। তো চাচ্ছিলাম আমি আপনাদের কিছু সহজভাবে একটা সুন্দর করে একটা ইজিলি দ্রুত যেন দেখাতে পারি। তো এখানে চলে আসলাম। আসার পর দেখেন আমার পেজটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমি পেজটাকে অন করব। এইভাবে আমি স্কিপ করে দিলাম, এখানেও চাইলে আমি এটাকে দেখে নিব। আচ্ছা, এখানে চলে আসার পর দেখেন আমি আমার ভিডিও ওয়াচ টাইম ভিউ গুলো এখানে সবকিছু দেখতে পাচ্ছি, সাবস্ক্রাইবার সবকিছু দেখতে পাচ্ছি। যেমন চ্যানেলে চলে আসবো, চ্যানেল আসার পর দেখেন এটা ভেরিফাইড। হ্যাঁ, এখানে আপনার যে ভেরিফাইড অপশন সব মোবাইল পাসওয়ার্ড দিয়ে আপনি ভেরিফাইড করে নেবেন। দেখেন এখানে আমার মনিটাইজেশন ইনেবল করা আছে। তো আমি এখানে আসার পর আমি এটাকে কান্ট্রি এখানে অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সের পর এখানে দেখেন আছে বাজে বাংলাদেশ লেখা আছে, সেটাকে আমি বাংলাদেশ দিব না, কারণ বাংলাদেশে দিলে এখানে আইডিটা অ্যাক্টিভ হয় না। সো আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিব। এখানে ইন্ডিয়া দিয়ে দিলাম, সরি, এখানে ইন্ডিয়া শো করছে যে ইন্ডিয়া দিয়ে দিলাম। বাকিটা যা আছে সবগুলো সব রেখে দিলাম। আর তো আমি এইখানে যে যা ছিল, দেখেন এখানে ওয়েবসাইট ছিল আমার, এইখানে যে ওয়েবসাইট করছিলাম সেম ওয়েবসাইটটা আমি এখানে রেখে দিলাম। দেন এখানে যা আছে সবকিছু রেখে জাস্ট আমি এখানে কন্টিনিউ চাবি। এখানে দেখেন আমি আমার কি অলরেডি এগুলো সেভ করে রাখছিলাম, সমস্যা নেই। এগুলো যদি আপনি কি নাও দেন কোনো সমস্যা নেই, জাস্ট এখানে যেটা আছে সেটা রাখতে পারেন। চাইলে দেখেন এখানে অ্যাসোসিয়েট ওয়েবসাইট, যেহেতু আমার এখানে ব্লক সাইট করাই ছিল মানে ফ্রিতে এই সাইট দিয়ে, সো ওটার একটা ব্লক সাইট থেকে চাইলে এটা রিমুভ করতে পারি, না চাইলে আমি এটা রেখে দেবো অ্যাসোসিয়েট ওয়েবসাইট। বিকজ আমি এটা দিয়েও দেখা যাচ্ছে মার্কেটিং করতে পারবো, চাইলে আমার এই সাইডটাও মানে অ্যাডসেন্সে অ্যাড হয়ে যাবে। সো আমি এটা থাকলো, আর দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো একটু ওয়েট করবো, এখানে যেটা আমি দেখে নেবো যে কি হলো এটা। দেখেন এখানে কিন্তু অলমোস্ট সবকিছুই দেখাচ্ছে। সো আমি এখানে আসার পর দেখেন এখানে স্ট্যাটাস অ্যান্ড ফিটনেস এখানে চলে আসবো। এখানে আসার পর দেখেন আমার মনিটাইজেশনের এই অপশনটাই আমার কিন্তু এখন ইনেবল শো করতেছে। হ্যাঁ, বিকাম ইউ প্রমোটেড থ্রু মনিটাইজেশন বাই ডিসপ্লে অ্যাড অন ইউর ইউটিউব ভিডিও। সো এখানে আসার পর আমি এখানে ইনেবল অপশনে চাপ দিলাম, আমি একটু দেখাই। তো এখানে আসার পর দেখেন ইনেবল অপশন যেটা আছে, আমি ইনেবল অপশনে এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর দেখেন গ্রোস উইথ ইউটিউব। তো দেখেন এখানে টোটাল দেখাচ্ছে আমার সাবস্ক্রাইবার হলো এখন পর্যন্ত এটা, টোটাল পাবলিক ওয়াচ ঘন্টা হলো 4000, আর নিট প্রয়োজন হলো 4000, আমার পার হয়ে গেছে 4598। সো আমার এইগুলো সবগুলো আপনাদের অবশ্যই লাগবে। দেন আসা কিন্তু এখানে এইটা হবে না, এটা 1000 লাগবে, আমার দুটোই অলমোস্ট কমপ্লিট। তো এই দুটো না হওয়া পর্যন্ত যদি আপনারা এটা কোনোভাবে এখানে অ্যাডসেন্স রেট মনিটাইজেশন পাবেন না। তো এখানে আসার পর অ্যাপ্লাই নাও। তো দেখেন এখানে স্টেপ সব তিন চারটা স্টেপ দিছে, দেখেন রিভিউ পেন্ট্রি প্রোডাক্ট ট্রাম এইগুলো স্টার্ট আমাকে সবগুলো স্টার্ট তিনটা স্টেপ পূরণ করতে হবে। তো এখানে দেখেন এই প্রথম স্টার্ট আমি স্টার্ট অন করব। তো দেখেন এখানে সবগুলো দেখে নিব, দেখে নিয়ে এখানে অ্যাক্টিভ এগুলো আপনি যারা একটু ভালো বুঝবেন তারা কিন্তু পেমেন্ট মেথড থেকে শুরু করে ডিটেল যায় এগুলো আছে, মনিটাইজেশনের যে অপশন গুলো সবকিছু এখানে বলা আছে, আর সবগুলো রিড পড়ে নিবেন। দেন এখানে অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশনে চাপ দিবেন। তো এরপরে প্রথম স্টেপ দেখেন, স্টেপ আমার এখানে কিছু লোডিং নিচ্ছে পেজটা, ওরা অটোমেটিকলি ওরা লোড নিবে। দেন আমার নেক্সট স্টেপ দেখেন, প্রথম রিভিউ এটা শেষ, সাইন আপ টু অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স এই অপশন চলে আসছে। তো আমি এখানেও চাপ দিব। এখানে দেখেন ডু ইউ অ্যাকসেপ্ট অ্যাকাউন্ট, আই হ্যাভ এক্সাইটেড অ্যাকাউন্ট, আই নো ইউর এক্সাইটেড অ্যাকাউন্ট, আই ডো নট নো, আই বলছে ইউ ডেলিভারি অ্যাডসেন্স কমপ্লিট ইউর স্টেপ, আই হ্যাভ ইয়েস আই হ্যাভ এক্সাইটেড অ্যাকাউন্ট। সো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে ইউ আর অলওয়েজ এক্সেন্স অ্যাকাউন্ট পার পার্সন বিকজ ইউ হ্যাভ এক্সাইটেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউর সিলেক্টেড ইউর ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েট দেন ইউর অ্যাকাউন্ট নেক্সট স্টেপ। সো এটা দেখেন এখানে আমার কিন্তু অলরেডি এই ধরনের অপশন শো করতেছে। তো এর পরের স্টেপটা যেটা হলো, সো দেখেন এই অপশন আই হ্যাভ এক্সাইটেড অ্যাকাউন্ট, সো আমি এখানে আসার পর দেখেন এটা আমি কন্টিনিউ চাপ দিলাম। তো এটাও সেম ভাবে একটু লোডিং নিচ্ছে, এখানে আমার যে মেল আইডিটা খোলা সেম মেল আইডিটা এখানে অ্যাকাউন্টে ঢুকতে বলতেছে, সো আমি মেল অ্যাকাউন্টে ঢুকলাম। তো আসার পর দেখেন এখানে সবকিছু শো করতেছে, ইয়োর ওয়েবসাইট যেটা হচ্ছে যে এখানে যে ওয়েবসাইট লিংক, চাইলে এই লিঙ্কটা আপনি আপনার মতো করে কপিও করতে পারেন, কপি করে আপনি চাইলে রেখেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে রেখে দিলাম,
চাইলে আপনি রাখতে পারেন নাও রাখতে পারেন কোনো সমস্যা নাই তারপর গেট ইউ মোর মোর আউট অফ অ্যাডসেন্স সেন্ড কাস্টমাইজ হেল্প টু প্রমোট সিগনেচার সো এখানে দেখেন সিগনেচার সিলেক্ট ইউর টার্ম এন্ড সবগুলো সিলেক্ট এইগুলো যেটা হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি টেরিটরি সো আমার এখানে যেমন যদি আমি দেখেন এখানে আসার পরে যে বাংলাদেশ শো করতেছে সো দেখেন এখানে আসার পর বাংলাদেশে দেখেন সব ডিটেলস আমি এখানে দেখে নিব এখানে সব টার্ম এন্ড কন্ডিশন সবকিছু শো করতেছে সবগুলো আমি অ্যাকসেপ্ট করে নিব এবং ইয়েস করে নিব আই হ্যাভ রিড ইন অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দেন ক্রিয়েট অ্যাকাউন্ট যেহেতু আমি বাংলাদেশের সেহেতু আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি কারণ 2020 সালের আপডেটটা অনেক ভাবে এটা আপডেট করছে তো দেখেন এখানে লাস্ট অ্যাকশন হচ্ছে গেট স্টার্ট অ্যাড ইউর মোর মেড ইজি ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন ডু নট হ্যাভ অটোমেটেড অ্যাড ইউর সাইট টু ইউর ডেলিভারি সো আমরা এখানে এটা সেম ভাবে নেক্সট করে নিব দেখেন এর নাম নাম দেখাচ্ছে এর অ্যাড্রেস এখানে যেটা হচ্ছে অ্যাড্রেস হ্যাঁ এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে কোনো ভাবে এটাকে আপনারা মানে অন্য কোনো অ্যাড্রেস দিবেন না এখানে অ্যাকচুয়াল যে অ্যাড্রেস সেটাই দিবেন বিকজ টাকা পেমেন্টের যে ব্যবসা অপশনটা চলে আসবে সো এখানে আপনার সেই অ্যাড্রেসটা দিতে হবে আমি যেমন এখানে দেখেন আমার অ্যাড্রেস রাজশাহী পোস্ট কোড আমাদের আপনার যে পোস্ট কোড সে সবগুলো সেভাবে অ্যাড করবেন আর ফোন নাম্বার যেহেতু আমি বাংলাদেশি সেহেতু আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি সরি এখানে দেখেন এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে যে অ্যাকচুয়াল ফোন কারণ এখানে যে অ্যাড্রেসটা দিবেন অবশ্যই কারণ এই অ্যাড্রেসে আপনার পেমেন্ট মেথড থেকে শুরু করে সবকিছু অ্যাড্রেসটা শো করবে সো সবসময় মাথায় রাখবেন যে আপনারা এইগুলো সব ক্লিয়ার করে দেন আপনি তারপর এখানে এখানে পোস্ট করবেন আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে সো আপনার এইগুলো সবকিছু মাথায় রাখতে হবে এই সবগুলো অলমোস্ট এখানে দিয়ে পোস্ট পলিসিশন চালে আমি দিতে পারে আবার যদি মনে হয় দিবেন না সেটা বাদ দিবেন এভাবে চেঞ্জ করে নেবেন তাহলে বাকিটা এইভাবে যেভাবে দেখাচ্ছে সবকিছু চলে আসবে আমি এখানে স্পেস দিতে পারেন না পারেন এটা কোনো সমস্যা না সো এখানে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা শো করবে দেওয়ার পর সাবমিট তো এখানে একটা কোড আসবে সেম কোডটা আপনি জাস্ট এখানে টেক্সট ইউর কোড বা ভয়েস এখানে আমি গেট কোড ভয়েস আমি এখানে চাপ দিব যে ভেরিফাইড কোডটা আসবে সেম কোডটা আমি এখানে জাস্ট সিলেক্ট করে অ্যাড করে দিব তো একটু সময় নেবে যে সময়টা আপনাদের একটু যদি আসতে সময়টা লেগে সেই সময়ের জন্য একটু দু এক মিনিট বন্ধুরা এখানে একটা ইজি একটা কোড চলে আসবে সো আমি সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের যে কোড আসবে সেটা আপনি দিয়ে দিবেন এখানে যে কোডটা আমি লিখতেছি এই যে কোডটা দিলাম কোডটা দেওয়া শেষ 27 46 53 27 46 53 তো এখানে সাবমিট সাবমিট অপশনে চাপ দিব আমরা তো এখানে এসে দেখেন সাবমিট রেডি ইউ আর হোস্ট সো আমি এখানে আসার পর রিডাইরেক্ট ক্লিক রিডাইরেক্ট অ্যাডসেন্স সিলেক্ট ইউর রিডাইরেক্ট কন্টিনিউ ইউর স্টার্ট ইউজিং অ্যাডসেন্স ইউর রিডাইরেক্ট ফিউ সেকেন্ড ক্লিক রিডাইরেক্ট সো আমি এখানে ক্লিক রিডাইরেক্ট চাপ দিলাম তো এখানে আসার পর দেখেন স্টেপ বাই স্টেপ যেটা আমাকে দেখেন অলমোস্ট এটা ডান সেকেন্ড স্টেপ গুগল অ্যাডসেন্স ইন প্রোগ্রেস চলতেছে আর সবগুলো স্টেপ আমার অলমোস্ট ডান করেছে এখানে স্টেপ ওরা দেখার পর আমার সবগুলো স্টেপ অলমোস্ট যদি সময় নেবে নেওয়ার পর চাইলে ওরা আমার এটা মনিটাইজেশন অন করে দিবে এবং সেক্ষেত্রে আমার এটা মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আমার এখানে যেটা দেখতেছেন এখানে মনিটাইজেশন সেক্ষেত্রে তখন এটা অ্যাক্টিভ তখন আমার থেকে ইজিলি আমার সেখানে আমার সাইডে তখন ভিডিও সামনে যে অ্যাড গুলো শো করে বিভিন্ন ভিডিও দেখার সময় তো সেক্ষেত্রে বিভিন্ন অ্যাড দেখার সময় সেই ধরনের ভিডিওতে আমরা সেগুলো দেখতে পারবো যেমন যদি আমি কোন ইউটিউবে আসি ইউটিউবে আসার পর দেখেন অনেক সময় যেগুলো শো করে অনেক সময় দেখেন তো এখানে আসার পর দেখেন প্রথমে যে অ্যাড গুলো শো করতেছে এখানে এইগুলো অ্যাড তখন আপনার ভিডিওতে প্রথমে চলে আসার সময় এই অ্যাড গুলো শো করবে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে পেমেন্ট গুলো আপনি ইজিলি পেয়ে যাবেন তো বন্ধুরা সেক্ষেত্রে দেখেন এই সেকেন্ড স্টেপ এগুলো আমার অ্যাড হচ্ছে ফিউ মিনিট লাগবে তো এরা আমার কিছু সময় নেবে এবং সেক্ষেত্রে আমার এটা অ্যাক্টিভ করে দেওয়ার পর আমার এটা মনিটাইজেশন অন হয়ে যাবে সেক্ষেত্রে আমার আর্নিং অপশন শুরু হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারতেছেন কত সিম্পল ভাবে একটা আপনার সাইটকে সুন্দর করে সাজিয়ে সেখান থেকে আর্নিং করা সম্ভব
আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে সামনে, এবং যদি আপনারা কমেন্ট করে জানান সেক্ষেত্রে চেষ্টা করব এটা অ্যাক্টিভ হয়ে কিভাবে কাজ করতেছে সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, আল্লাহর কাছে দোয়া করি সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।